আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক বিএনআই স্কুল হোম স্কুলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাকসুদা হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ। আজকে আমি তোমাদের ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে ক্লাস ওয়ান নিয়ে ওয়ান শ্রেণীর আলোচনা করব। তার আগে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই। শ্রেণী ওয়ান প্রথম বিষয় ইংরেজি, শিক্ষক মাকসুদা হোসেন, ক্লাস নম্বর ৬। এখানে আমার ইনফরমেশন দেওয়া আছে, ফেসবুক মোবাইল সব দেওয়া আছে। তারিখ আজকে ২ তারিখ, কোনো এজ নম্বর থাকবে না। তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমরা ইউনিট ৬ লেসন ১ থেকে ৬ সব কিছু নিয়ে আলোচনা করব। ইউনিট ৬ প্রথমে কী আছে? নাম্বারস। নাম্বারস হচ্ছে কি? সংখ্যা। মেয়েরা স্টুডেন্টস, নাম্বার অর্থ কি? সংখ্যা। তাহলে আমরা প্রথমে দেখি এতে কি আছে। লুক, লিসেন অ্যান্ড সে, চেস ইন দ্য ইয়ার, কাউন্ট। এখানে কি আছে? ওয়ান টু থ্রি। আর আমরা এখানে কয়েকটি কেট দেখতে পাচ্ছি, ওয়ান টু থ্রি। আমরা চেস মানে কি? দাগ দেওয়া। তাহলে আমরা এটাকে সুন্দর করে দাগ দিয়ে থ্রিটাকে লিখব। ঠিক আছে স্টুডেন্টস, এটা আমরা বইয়ে করব। এরপরে কী আছে দেখি? সে অ্যান্ড রিড, চেস অ্যান্ড রাইট। আমরা বলবো, শুন, লিখবো এবং পড়ব। ফার্স্ট ওয়ান কেস থ্রি, থ্রিটা আমি একটা করে দিয়েছি তোমাদেরকে। দেখো ডট 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 দেওয়া আছে, আমি একটা করে এটা পেন্সিল দিয়ে আমরা সুন্দর করে থ্রিটা লিখব। এখানে আরেকটা ডট ডট দেওয়া আছে, পাশে আমরা আবার থ্রি লিখব। প্রত্যেকটা বক্স আমরা ফিল আপ করব। এখানে থ্রি আছে, এখানেও থ্রি লিখব, এখানেও থ্রি লিখব, এখানেও, এখানেও। দেন আমরা কী দেখতেছি? ওয়ান টু থ্রি। এটা আমরা সুন্দর করে, আমাদের জট জট দেওয়া আছে, আমরা এটাকে সুন্দর করে দাগ দিব, লিখব। ওয়ান লিখব, টু লিখব, থ্রি লিখব। এরপর ওয়ান টু লিখে আমরা আবার ফ্রেন্ডস ব্র্যাকেটে চলে যাব। কী হবে এখানে স্টুডেন্টস? এখানে থ্রি হবে, ওয়ান টু থ্রি। এরপর আবার আমরা কী লিখব এখানে? ওয়ান টু থ্রি। স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার কথাগুলো। এরপর আমরা নাম্বার সিতে চলে যাব। এখানে আছে কাউন্ট করব, কেস করব অ্যান্ড রাইট করব, গণনা করব, দাগ দিব এবং লিখব। কি আছে আমাদের ফার্স্ট ওয়ান? এন্স। এন্স মানে কি? পিঁপড়া। আমাদের এখানে কয়টি এন্স? আমরা একটু কাউন্ট করি, ওয়ান টু থ্রি। তাহলে আমরা এখানে কী লিখব? থ্রি লিখব। ওকে স্টুডেন্টস, এরপর আমরা দেখব ক্যাপস। কয়টা ক্যাপস আছে এখানে? ওয়ান টু, টু লিখেছি। দেন আমরা বলস, ওয়ান টু থ্রি, আমরা থ্রি বলস লিখেছি। দেন অ্যাপেলস, টু, ওয়ান টু, তেমন টু লিখেছি। জগস, ওয়ান টু থ্রি, থ্রি জগস, আমরা থ্রি লিখেছি। এখানে কয়টি ক্যাট? ওয়ান ক্যাট, তাই আমি ওয়ান লিখেছি। স্টুডেন্টস আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। দেন আমরা পরের পেজে যাই। এখানে লেসন আমরা ফোর থেকে সিক্স পড়ব। অ্যালফাবেটিভ, অ্যালফাবেটিভ অর্থ হচ্ছে বর্ণমালা স্টুডেন্টস। অ্যালফাবেটিভ অর্থ হচ্ছে বর্ণমালা। তাহলে আমরা বর্ণমালা দেখব, আজকে শিখব। লুক, লিসেন অ্যান্ড সে, চেস ইন দ্য ইয়ার। ওকে, এখানে আমাদের কী আছে? এই অক্ষরটি কি, লেটারটি কি? ই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাপিটাল লেটার। দেন আমরা স্মল লেটার দেখব। ই ফোর আমরা কী পড়তে পারি? ই ফোর আমরা এলিফেন্ট পড়তে পারি এবং এগ পড়তে পারি। এলিফেন্ট মিনিং হচ্ছে হাতি, আর এগে মিনিং হচ্ছে ডিম। ঠিক আছে স্টুডেন্টস, এরপর আমরা দেখি, আমরা সেমভাবে আমরা গত আগের পিছে যা করেছি এখানেও তাই করবো আমরা। এখন আমার দেখো ই আছে, আমাদের জট জট দেওয়া আছে, আমরা চেস করে দাগ দিব, দাগ দিয়ে সুন্দর করে ইটা লিখব। তারপর আবার আমরা ই লিখে যাবো এখানে, এখানে আমরা ই লিখে যাবো। এই ফিলিংটা যে ব্যাগসটা আছে খালি আমরা ই লিখবো এখানে, এটা আমরা লিখবো ক্যাপিটাল লেটারে। দেন আমরা স্মল লেটার ই লিখবো, সেম ওয়েতে আমরা জজটাকে দাগ দিব, চেঞ্জ করব, তারপর ই লিখব। স্টুডেন্টস দেখো সি নাম্বার কী আছে আমাদের? সে, চেস অ্যান্ড রাইট। এখানে কি সুন্দর দেখো, একটা পিকচার দেওয়া আছে। পিকচারে কী আছে? এলিফেন্ট আছে, জগ আছে। দেখতে পাচ্ছ তোমরা এলিফেন্টের মাথায় কি? ক্যাপ। আর জগের মাথায় ক্যাপ, একটা বল আছে। দেখো পাশে একটা এগ আছে। আমরা এতক্ষণ এই ইউনিটে যা পড়ছি
ইউনিট সিক্সে আমরা যা পড়লাম দেখো এই পিকচারে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। তাহলে এলিফেন্ট অর্থ কী পড়েছি আমরা? হাতি। ডগ অর্থ কী? ডগ অর্থ হচ্ছে কুকুর। এখানে ক্যাপ আছে, ক্যাপ অর্থ টুপি। বল অর্থ বল, এগ অর্থ ডিম। আমরা এই অর্থগুলো পরে শিখব, ঠিক আছে স্টুডেন্টস? এখন দেখো আমাদের ফিলিংস ব্ল্যাঙ্ক আছে, উপর আছে তোমার ডট দেওয়া আছে, আমরা চেঞ্জ করতে হবে, দাগ দিতে হবে, দেন আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করবো। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এখানে করে দিয়েছি, দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এখানে ই হবে, এলিফ্যান্ট। এলিফ্যান্ট স্পেলিং কি? ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ হাতি। তাহলে আমরা এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্রথমে কী ছিল? ই লিখবো, দেন এল দেওয়া আছে, এরপর একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, আমরা আবার ই লিখবো, এলিফ্যান্ট। পিএইচ গ্যাস দেওয়া আছে, আমরা এ লিখবো, ওকে, এ অ্যান্টি, এলিফ্যান্ট। সেম ওয়েতে আমরা এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ফিল আপ করবো স্টুডেন্টস। তাহলে দেখো আমরা এই লেসন সিক্স, ইউনিট সিক্স থেকে লেসন ওয়ান থেকে সিক্স আমরা পড়েছি, এখান থেকে কিছু আমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আমরা আজকে শিখব। ওয়ার্ড মিনিংগুলো দেখো, ইউনিট সিক্স লেসন ওয়ান থেকে সিক্স প্রথমে কী আছে দেখো, নাম্বার। নাম্বার আমরা আগে পড়েছি, আগেই বলেছি আমি, নাম্বার অর্থ হচ্ছে সংখ্যা। দেন লুক, লুক অর্থ তাকানো। লিসেন শোনা, সে বলা, চেস দাগ, কাউন্ট গণনা করা, এন্ড পিঁপড়া, ক্যাপ টুপি, বল বল। দেন অ্যাপেল আপেল, ডগ কুকুর, ক্যাট বিড়াল, অ্যালফাবেট বর্ণমালা, এলিফ্যান্ট হাতি, ডিম এগ ডিম। আমাদের কোনো এসডাব্লিউ থাকবে না এই ইউটিউব ক্লাসে, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে আমরা আজকে অনেকগুলো ওয়ার্ড শিখলাম এবং মিনিং জানলাম। আমাদের লেসন, আমাদের ইউনিট সিক্স লেসন ওয়ান থেকে সিক্স পর্যন্ত আমরা অনেক কিছুই শিখতে পারলাম। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।